হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি জানাত প্রামাণিক আপনাদের সবাইকে স্বাগত আমার আজকের ভিডিওতে। আজকের ভিডিওতে দেখাতে যাচ্ছি একেবারে সিম্পল একটা ফেস পেন্টিং। সো চলুন তাহলে শুরু করা যাক। সবার আগে আমি নিয়ে নিলাম হচ্ছে নীল কালার, এই কালারটা খুবই সুন্দর, এবং সেই সাথে নিলাম হচ্ছে হলুদ কালার। আমি চেষ্টা করব এই দুটো কালার দিয়ে আজকের মেকআপ মানে ফেস পেন্টিং শেষ করার। তারপরে যদি লাগে লাগতে পারে, তো আমি নিয়ে নিয়েছি হচ্ছে এই একটা ব্রাশ, দেখতে পাচ্ছেন একটু চ্যাপ্টা টাইপের একটু কর্নার। সো সবার আগে আমি নিয়ে নিলাম ব্লু কালারটা, একসাথে আমি নিয়ে নিলাম। আমি দ্বিতীয়বার আর এই কালারটা নিতে চাই না। যেটা করব এভাবে করে টান দিয়ে চ্যাপ্টা করে রাখব, যাতে করে আমি পরবর্তীতে নেওয়ার সময় শুধু একটা করে টান দিলেই হয়ে যায়। এখন আমি যেটা করব এটাকে ধুয়ে ফেলবো একদম ফ্রেশ। এরপরে আমি নেব হচ্ছে হলুদ রং, এটা এই সাইডে নিয়ে নেব, একদম এভাবে করে লেপটে দেব, যাতে করে আমি এখান থেকে এভাবে এক টান দিয়ে নিতে পারি। এভাবে একটু নিয়ে এখানটাতে দিয়ে একটুখানি নীল নিয়ে এটাকে একটু মিক্স করব, আর একটু নীল নেব, আর একটু মিক্স করব, এটাকে একটা সবুজ কালার বানিয়ে নিচ্ছে। পরিমাণটা কিছুটা বাড়িয়ে নিই, প্রয়োজন হতে পারে, অন্যথায় শুকিয়ে যাবে যদি এত পাতলা করে নিই। হলুদ নিলাম, একটু করে নীল নিলাম, মিক্স করে দিলাম। আমরা আজকের এই দুটো কালারে পানি মিক্স করব না, তবে এখানে হালকা পরিমাণে পানি মিক্স করব, যাতে করে কালারটা একটু হালকা হয়। ওকে, তো হয়ে গেল সবুজ রংটা। এবারে এটাকে ভালো করে ধুয়ে নেব, যাতে করে এর মধ্যে কোনো প্রকারের কালার না থাকে, এমনকি মুছেও নেব যাতে করে কোনো কালার না থাকে, একদম ফ্রেশ। এখন যেটা করব কালার করার জন্য, পুরোটাকে এভাবে নীল করে দেব। এই এক কর্নারে এক টান দিয়ে হলুদ নিয়ে নিলাম। এখন যেটা করব এভাবে ধরে এক টান দিয়ে এভাবে নিয়ে আসব। আবারও গ্রিন নেব এক সাইডে, হলুদ নেব আরেকবার, এভাবে করে এভাবে নিয়ে আসব। এরপরে আবারও নীল নেব, হলুদ নেব, এভাবে করে একটা টান দিয়ে দেব। মাঝখানটাতে দ্বিতীয় আরেকটা টান দেব। আবারও আমরা নীল নেব, হলুদ নেব একটু বেশি করে, এবার এদিক থেকে টান দিয়ে আবারও ঘুরিয়ে নিয়ে নেব। আবারও নীল নেব, হলুদ নেব, এই পাশ থেকে ঘুরিয়ে নিয়ে আসব। একটু হালকা ভিজিয়ে নেব, নীল নেব, হলুদ নেব, এবং এইখান থেকে এভাবে নিয়ে নেব। দেখতেই পাচ্ছেন একটা হিজিবিজি কালার হয়েছে, যেখানে হলুদ আছে, নীল আছে এবং সবুজ আছে। এখন আমরা যেটা করব, আমরা ভেবেছিলাম দুটো কালার নেব, সাথে আরেকটা কালার নেব, সেটা হলো গোলাপি কালার। গোলাপি কালারটা নিয়ে ভেতর সাইডটাতে এভাবে 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 দিয়ে দেব। দেখতে পাচ্ছেন একটা ফুলের আকৃতি হয়ে গেছে সুন্দর। আবারও তুলিটাকে ধুয়ে নেব,
মাঝখানটাতে হলুদ দিয়ে দেব। এবারে আমরা হলুদ নেব, এখান থেকে এভাবে বের করে দেব, এখান থেকে এভাবে বের করে দেব। গোলাপি নিয়ে নেব, এভাবে মিশিয়ে দেব। গোলাপি কালারটা একটু পাতলা হয়েছে, কোনো সমস্যা নেই, এটাকে আমরা অন্য ডিজাইনে তুলে নিয়ে আসব। মাঝখানে আমরা নীল নিয়ে লম্বালম্বি করে শাড়ি করব। গোলাপি নিলাম, এদিকে নিয়ে আসলাম, আবার এদিক থেকে, আবার এদিক থেকে, এরপর এদিক থেকে, এরপর হলুদ নিয়ে নেব, এরপর নীল নিয়ে নিচ্ছি, এভাবে করে টানতে টানতে উপরে নিয়ে যাব। খুবই হালকা হালকা এবং আবছা আবছা পাতা তৈরি হবে। ডিজাইনটা এতটাই চিকন, বাঁশ ঝাড়ের মতো মনে হবে অনেকটা। এরপরে হালকা একটু হলুদ নেব, নিয়ে এখানে একটা ডট দেব। এখান থেকে একটা দাগ টেনে দেবো হালকা করে, একটু পানিতে ভিজিয়ে নেব, হালকা একটু সবুজ করে, এখান থেকে টেনে নেব একটু আলাদা আলাদা করে, ডালের মতো, কিছু পাতার মতো, কিছু নতুন পাতা কিংবা নতুন ডালের মতো।
এই সাইডটা হয়েছে খুব সাধারণ, এই সাইডটাকে গর্জিয়াস করা যাবে এখন আরো অনেক বেশি। কি করে? আমরা এখানে গোলাপি রঙের একটা ফুল দেব, তার জন্য আমরা ইউজ করব এই ছোট্ট ব্রাশ। কালারটা করতে গিয়ে একটু ভিন্ন রকম হয়ে গেছে তুলির কারণে, তো এটাকে আমরা ঠিক করব। মানে হচ্ছে একটা পেন্টিং করতে গেলেন তখন জিনিসটা আসলে নষ্ট হয়ে গেল, যেমন আমি বলেছিলাম গত পর্বে যে পেন্টিং আসলে কখনো নষ্ট হয় না, হয়তো যেটা করতে চেয়েছেন সেটা হবে না, অন্য কিছু হবে। সো চলেন এই যে যে কিছুটা উদ্ভট পচা পচা ডিজাইন হয়েছে এটাকে সুন্দর গর্জিয়াস একটা ডিজাইন করব। তার জন্য আমি নিয়ে নিচ্ছি সবার আগে হলুদ আর সবুজ, ছোট্ট করে টান দিয়ে দিই, একটু বাড়তি একটা ডিজাইন হয়ে গেল, পচা থেকে একটু উন্নত হবে। দেখেন পরিবর্তনটা। আবার কালারটা বাইরে চলে আসার কারণে কিন্তু একটা আলোর ঝলকানি মনে হচ্ছে, সুন্দর। এবার যাব উপরে, কিছুটা পরিমাণ হলুদ নিয়ে নিলাম, দেখতেই পাচ্ছেন এটার ডিজাইনটা পচা পচা হয়েছে, সো এটাকে আমরা ঠিক করব। বাস, এখন খেয়াল করেন তখন যেমন লাগছিল এখন কিন্তু ডিজাইনটা ভিন্ন হয়ে গেছে, আমার কাছে ভালো লাগছে। যদি এটাকে ফুল ফেসে ভালো করে ফাউন্ডেশন দিয়ে করা যেত তাহলে এটা আরো বেশি সুন্দর লাগতো, লিপস্টিক দিলে আরো বেশি সুন্দর লাগতো। তো ওকে, তো এই ছিল আমার আজকের সিম্পল ফেস পেন্টিং। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তীতে কোনো গর্জিয়াস এবং আরো অনেক বেশি সুন্দর একটা ফেস পেন্টিং এর ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে উপরে আলগা হয়ে আছে, এবং এটাকে এভাবে জাস্ট দারুণ, এটা সত্যি খুবই ভালো একটা এক্সপিরিয়েন্স, এক কথায় অসাধারণ।